পর্নোগ্রাফিতে আসক্ত কোনোভাবেই ছাড়তে পারছি না, কি করব? এমন কোন গুনাহ কি আছে যা আল্লাহ তাআলা মাফ করবেন না? এমন কোন গুনাহ কি আছে যে আল্লাহ তাআলা মাফ করবেন না কখনো? এমন কোন গুনাহ আছে না নাই? কি গুনাহ? ভুল কথা। কে বলছে শিরক মাফ হবে না? শিরক মাফ হবে না? শিরক মাফ হবে না মানে কি? তওবা না করলে মাফ হবে না, কিন্তু যদি কেউ শিরক করার পর তওবা করে মাফ হবে না? এবার ঠিক আছে, এক কথা ওইভাবে বলে দিলে অনেক লোক শিরকে আক্রান্ত হয়ে চিন্তা করে, তাহলে আমার তো আর মাফ হবে না, তো আমি করতেই থাকি আর কি করব। এরকম না, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইশরাকা বিহি, আল্লাহর সঙ্গে শিরক করা হলে সেটা মাফ করা হবে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ছাড়া অন্য গুলো যা কিছু তাকে মাফ করবেন। এটা কখনকার কথা, এটা হলো কিয়ামতের ময়দানের কথা, যে দুনিয়া থেকে তওবা ছাড়া চলে গেছে, শিরক করতে করতে ওই অবস্থায় মৃত্যু হয়ে গেছে, মুশরিক অবস্থায়, এখন আর তওবার কোনো ওয়ে নাই, সব বন্ধ হয়ে গেছে। এখন আল্লাহ চাইলে তাকে মাফ করতেও পারেন, চাইলে পাকড়াও করতে পারেন, আর সরি আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না, শিরক করে গেলে তাকে আল্লাহ তাআলা মাফ করবেন না, এটা আল্লাহর ওয়াদা, সেটা হলো কেয়ামতে। তো দুনিয়াতে জীবদ্দশাতে আপনি যত পাপ করেন, এমন কোনো পাপ নাই যে পাপ করার পর লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়ে ফিরে আসলে আর কখনো করব না, আল্লাহর সাথে কথা দিলে আল্লাহ তাআলা মাফ করবেন না, এমন কোনো পাপ নাই। কথা কি বুঝাতে পারছি? দুনিয়াতে সব পাপই আল্লাহ তাআলা মাফ করবেন, তবে বান্দার হক, কারোর হক নষ্ট করেছেন, টাকা নষ্ট করেছেন, গালমন্দ করেছেন, হক অধিকার খর্ব করেছেন, এইটা আল্লাহ তাআলা মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত যারটা নষ্ট করছেন তার কাছ থেকে মাফ না চাইছে। কথা কি বুঝাতে পারছি? তিনি মাফ করবেন, তারপরে আবার আল্লাহর কাছেও মাফ চাইতে হবে, আল্লাহ তোমারও তো হুকুম নষ্ট হয়েছে, তোমার বান্দার ক্ষতি করছি, এই জন্য আল্লাহর কাছেও মাফ চাইবেন, তখন আল্লাহ কি করবেন? মাফ করবেন। তবে এক কথা, দুনিয়াতে এই পাপ করলে আর কোনো রাস্তা নাই, এরকম কোনো পাপ দুনিয়াতে, হ্যাঁ আখেরাতে যা শিরিক করে গেলে সেটা আল্লাহ মাফ করবেন না। পর্নোগ্রাফিতে আসক্ত কোনোভাবেই ছাড়তে পারছি না, কি করব? ভাইরা আমার এই প্রশ্ন এত পরিমাণ আসে আমাদের কাছে, এবং এই প্রশ্ন আসাটা আলামত বহন করে যে আমাদের তরুণরা হারাম থেকে বাঁচার জন্য অনেকেই হাপিতাশ করছেন, আফসুস করছেন, এবং অনেকে হাউতাশ করছেন, চেষ্টা করছেন হারাম থেকে বাঁচার জন্য। দেখুন, পর্নোগ্রাফি থেকে বাঁচার জন্য অনেকগুলো করণীয় আমরা এর আগে বলেছি, এর ভিতরে একটা করণীয় অনেক জায়গায় ছুটে গেছে, সেটা এখন শুরুতে বলি, সেটা হলো যাদের বিয়ের উপযুক্ততা আছে, কোনোভাবে বিয়ে করে স্ত্রীর মহর এবং ভরণ পোষণের মিনিমাম ডাল ভাতের জোগাড় করতে পারেন, তারা দ্রুততার সাথে মুরব্বীদের সাথে আলাপ করে বিয়ের ব্যবস্থা করেন, খুব দ্রুততার সাথে বিয়ের উদ্যোগ করেন, এটা হলো প্রথম মহৌষধ, মাস্টারবেশন বলেন আর এই আপনার পর্নোগ্রাফি আসক্তি বলেন, এগুলো থেকে বাঁচার জন্য মূল মহৌষধ হলো সেটা, অতএব এটাকে গুরুত্বের সাথে করতে হবে। এটা যদি এই মুহূর্তে করার সুযোগ না হয় তাহলে নির্জনতা পরিহার করবেন, স্মার্টফোন ইত্যাদি যেগুলো আপনার চোখের জেনা করায় সেগুলো কিছুদিনের জন্য 6 মাস 4 মাসের প্যাকেজ নিয়ে বন্ধ করে বাটনওয়ালা ফোনে চলে যান, একটু কষ্ট হবে, কিছুই হবে না, আপনি বাঁচবেন। অনেকে বলে না, এই ফোন ছাড়া বাঁচবো, হুজুর বলেন কি? ফেসবুক ছাড়া বাঁচা যাবে? বাপ ছাড়া মা ছাড়া থাকা যায়? ফেসবুক ছাড়া থাকা যায়? এখন যদি পুলিশ ধরে হাতটার মধ্যে হ্যান্ডকাপ লাগায় পিঠের উপরে দুইটা মেয়েরে আপনারে লক আপে ঢুকায় দেয়, তাহলে দেখবেন কেমনে পারে? সবই মানুষ পারে, মানুষের দরকার হয় কি? ইচ্ছা শক্তি। সেরকম অতএব পর্নোগ্রাফি থেকে বাঁচার জন্য এই নির্জনতা পরিহার করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, নেককারদের সান্নিধ্য লাভ করার চেষ্টা করবেন, হারামের আশেপাশে থাকা থেকে, খারাপ জিনিস দেখা থেকে সরে আসবেন, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন।